শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাংস বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে ভারতে, নতুন আইন ভারতে। আফগানিস্তান না ছাড়লে তুর্কি সেনাদেরকেও ছাড় দেওয়া হবে না, তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে চলছে তীব্র লড়াই, বস্তুহারা প্রায় 12,000 মানুষ। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বিনা ভোটে প্রস্তাব পাস, মাইল ফলক বলল বাংলাদেশ। কিউবায় যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত হবে না বলল রাশিয়া। পাকিস্তানের 40 মিলিয়ন শিশু পোলিও থেকে বঞ্চিত, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। এবং সবশেষ থাকছে মিশ্র টিকার ব্যবহার নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আসাম বিধানসভায় এবার গো সুরক্ষার নতুন বিল উত্থাপন করা হয়েছে, যাতে মন্দির চত্বরের 5 কিলোমিটারের মধ্যে গোমাংস এবং গোমাংসজাত পণ্য কেনা বেচা নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিন্দু, জৈন, শিখ এবং গোমাংস না খাওয়া সম্প্রদায়ের বাস যে এলাকায় সেখানেও এই নিষেধাজ্ঞা চালুর প্রস্তাব রয়েছে ওই বিলে। আসাম গো সুরক্ষা বিল 2021 নামের ওই বিলটি সোমবার বিধানসভায় পেশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাতে গোহত্যা, গোমাংস বক্ষণ এবং বেআইনিভাবে গরু পাচার নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। ভারতের একাধিক রাজ্যে গোহত্যা রোখার আইন থাকলেও কোনো কোনো জায়গায় গোমাংসের দোকান থাকা চলবে না, এমন নির্দেশিকা এই প্রথম। এ প্রসঙ্গে আসাম বিধানসভার বিরোধী দলের নেতা দেবব্রত সাইকিয়া জানান, বিলটিতে অনেক সমস্যা রয়েছে, তাই আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তারা। দেবব্রত কিলোমিটারের মধ্যে গোমাংস নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, কিন্তু এই 5 কিলোমিটার কিসের ভিত্তিতে নির্ধারিত হবে? যেখানে ইচ্ছে পাথর ফেলে মন্দির বানিয়ে ফেলতে পারে যে কেউ, গোটা বিষয়টি সন্দেহজনক, ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে বই কমবে না। বিলটি নিয়ে প্রশ্ন তুলেছেন এল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামও। তার বক্তব্য, গো সুরক্ষার এই বিলটি আনা হয়নি, মুসলমানদের আবেগে আঘাত করাই ছিল বিলটির লক্ষ্য, যাতে আরও বিভাজন তৈরি হয় আমরা এই বিলের বিরোধিতা করছি, সংশোধন করতে আর্জি জানাব। এবার তুরস্কের উপর চড়েছে তালেবান যোদ্ধারা। আফগানিস্তান থেকে ন্যাটো এবং মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে, সোমবার এমনটাই হুঁশিয়ারি দেয় তালেবান। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ঘোষণা দেন, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিদেশি কূটনৈতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এই সিদ্ধান্ত নেন এরদোগান। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর সহ আফগানিস্তানের বর্তমানে 500+ তুর্কি সেনা রয়েছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত 20 বছর ধরে ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিল, এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে যাচ্ছে, তাহলে আমরা তাদেরকেও দখলদার হিসেবে বিবেচনা করব। মুসলিম দেশের সেনা সদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর উপর কোনো ধরনের হামলা চালাইনি, কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের যুদ্ধ তীব্র আকার ধারণ করায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় 12,000 মানুষ। আফগান সেনারা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান। যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে কুন্দুজ নগরীর শহরতলিতে সরকারি সেনারা তালেবান হামলা প্রতিহত করার জন্য গোলাগুলি চালিয়ে যাচ্ছে। প্রদেশের বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দুপাশে তাঁবু খাটিয়ে বস্তুহারা মানুষেরা অবস্থান নিয়েছে। উদ্দাস্তদের পরিণত হওয়া এসব মানুষ খাদ্য এবং অন্যান্য ত্রাণের অভাবে কষ্ট পাচ্ছে। তালেবানের ওই মধ্যে কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও রাজধানী শহর রক্ষা করার জন্য সরকারি সেনাবাহিনীর পাশাপাশি গণ স্বেচ্ছাসেবী বাহিনীর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অবস্থানের বিরুদ্ধে হামলা শক্তিশালী করেছে তালেবান। বিদেশি দখলদার সেনাদের আফগানিস্তান ত্যাগ করলে সশস্ত্র আন্দোলন বন্ধ করবে বলে গত 2 দশক ধরে তালেবান দাবি করে আসলেও বিদেশি সেনা প্রত্যাহার শুরু করার পর তারা
গোটা আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যে লড়াই শুরু করেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকেরও বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। গোটা দেশ দখলে নেওয়ার কোনো অভিপ্রায় নেই বলে তালেবান দাবি করলেও তাদের হামলার ধরন এবং ব্যাপ্তি এর উল্টো চিত্রই তুলে ধরছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদে সোমবার রাতে এক প্রস্তাব পাশ হয়েছে যাতে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহিতা, তাদের উপর চালানো নিপীড়নের বিচার এবং তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, 2017 সালে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের পর এই প্রথম কোনো প্রস্তাবে ভোটাভুটি ছাড়াই জাতিসংঘে গৃহীত হল। এই প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ নিয়ে মানবাধিকার পরিষদে একটি প্যানেলে আলোচনার অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়। জেনেভায় মানবাধিকার পরিষদের 47তম অধিবেশনে বাংলাদেশের উদ্যোগে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি সব রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিম এবং মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক প্রস্তাবটি উত্থাপিত হয়। কিউবায় যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপপ্রতিনিধি দিমিত্রি পুলিয়ানেস্কি। কিউবা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, সেখানে যে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখা দিয়েছে তা পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়। নিরাপত্তা পরিষদ সাধারণভাবে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে না। কিউবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ দোকানপাট এবং মার্কেটেও হামলা চালিয়েছে। এই ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হস্তক্ষেপমূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিক্ষোভের অধিকার রয়েছে এবং এই অধিকারের প্রতি সমর্থন জানায় ওয়াশিংটন। এরপর কিউবার প্রেসিডেন্ট মিগুয়াল দিয়াজ কানেল বলেছেন, যারা বিক্ষোভে অংশ নিচ্ছে তাদেরকে অর্থ দিচ্ছে আমেরিকা। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফ 2020 সালের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, পোলিও টিকার প্রচলন স্থগিত করার কারণে পাকিস্তানের 40 মিলিয়ন বা 4 কোটি শিশু পোলিও টিকা থেকে বঞ্চিত। মহামারীর কারণে দেশটিতে পোলিও নির্মূলের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের অনেক এলাকায় পিতামাতারা তাদের সন্তানদের পোলিও টিকা দিতে অনিচ্ছুক। 2020 সালে ইউনিসেফ পাকিস্তানের 40টি সুপার হাই রিস্ক ইউনিয়ন কাউন্সিলে 80টি স্বাস্থ্য শিবির পরিচালনা করে। গত বছর পাকিস্তানে পোলিও ভাইরাসের 83টি ঘটনা ঘটেছে। অন্যদিকে 2019 সালে এই সংখ্যাটি ছিল 41টি। এপ্রিল থেকে জুনের মধ্যে দেশটিতে প্রায় 40 মিলিয়ন শিশু পোলিও টিকা পায়নি। এদিকে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হায়দা গিরমা বলেছেন, এই মহামারী সরকার এবং জাতিসংঘের সহযোগী এবং অন্যান্য অংশীদারদের সাথে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। আমরা এমন উন্নতি হয়েছি যে এই সংকট থেকে অনেক মূল্যবান শিক্ষা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি টিকার মিশ্র ব্যবহার নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পদ্ধতিতে টিকাদানের ফলাফল নিয়ে খুব কম তথ্য থাকায় বিষয়টিকে বিপজ্জনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, সেখানে কিছুটা বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। টিকার মিশ্র ব্যবহারের বিষয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ নেই। সম্প্রতি বিশ্বজুড়ে করোনা টিকার ব্যাপক সংকটের মধ্যে প্রশ্ন উঠেছে সেগুলোর সুরক্ষার ক্ষমতা দায়িত্ব নিয়েও। এই অবস্থায় বেশ কিছু দেশ টিকার মিশ্র ব্যবহারের দিকে ঝুঁকছে। গত সোমবার থাইল্যান্ডে ঘোষণা দিয়েছে তারা সিনোভ্যাক এবং অ্যাস্ট্রোজেনেকা টিকার মিশ্র ডোজ ব্যবহার করবে। থাই স্বাস্থ্যমন্ত্রী অনুতির চার্নিবিকাল স্থায়ী সাংবাদিকদের বলেছেন, ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা বৃদ্ধি এবং উচ্চমাত্রায় ইমিউনিটি তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মিশ্র টিকা ব্যবহারের ক্ষেত্রে প্রথমে সিনোভ্যাকের ডোজ এবং এরপর 3 থেকে 4 সপ্তাহ পরে অ্যাস্ট্রোজেনেকার ডোজ দেওয়া হবে। এর আগে থাইল্যান্ডে 700 মেডিকেল কর্মীর উপর পরিচালিত একটি প্রাথমিক গবেষণার ইঙ্গিত দেওয়া হয়েছে, সিনোভ্যাক টিকার 2 ডোজ নেওয়ার পর প্রথম 60 দিনে শরীরের অ্যান্টিবডির মাত্রা 60 থেকে 70 ভাগ দেখা যায়। তবে এরপর থেকেই ধীরে ধীরে তা কমতে থাকে, প্রায় প্রতিদিন 40 দিনে অ্যান্টিবডির পরিমাণ প্রায় অর্ধেক হয়ে যায়।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টসকে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।